একটা বেটিনা সইন দেখবা জামাইর কুটুম দেখলে শরীর জ্বলে আর থাইর কুটুম দেখলে শরীর খাও যায় না আরাম লাগে এর লাগি ও বলিন তরে কইয়ার শরীয়ত নবীজির মাসলা হইল যদি তোমার জামাইরে তুমি বেশি দিন তোমার দারো হইতে চাও তোমার হরু তারে কম দিনে যদি তুমি এতিম বানাইতে না চাও শরীয়ত এখন তোমার আরুয়া দিয়া তোমার হর হরির খেদমত করাও হো সুবহানাল্লাহ আর যদি মনে করো তুমি কম দিনে নারী হইতাই তোমার সন্তান রে কম দিনে তুমি এতিম বানাইতে চাও তাহলে তোমার জামাই নামক আরুয়া দিয়া তোমার হর হরির বিরুদ্ধে যেটা মনে করো তা করিও এতে শরীয়তে বাধা দিত নাই মগর তোমার মতো খাল বৈশাখী খাল নাগিনীরে জাবির হুসাইনে কইয়া যাইয়ার তুমি কম দিনে নারী হইবাই আর তোমার সন্তান রে কম দিনে তুমি এতিম বানাইবাই নাউযু বিল্লাহ আরে ভাই আমার এলাকার ঘটনা বাপ গরিব মা ও গরিব বড় কষ্ট মষ্ট করি ছেলেটারে বড় করিয়া বিবাহ দিছইন ছেলেটায় বিবাহ করার লগে লগে হৌর হরি তাকি লইয়া শালা শালিকা তাকিয়া বড় আনন্দে জমিনের মধ্যে দিন খাটায় বাপ গরমের মধ্যে বিছানাত বেমার দেনি দান খাটিয়া দেনি দান খাটা বুঝইননি মানুষের দান খাটা বুঝইননি দান খাটিয়া বেটা বাড়ির মধ্যে জমাইয়া ফুয়ারে ডাক দেওয়া কইছে রে বাবা আমি এই বছর মানুষের খাম খাত করিয়া দান চল্লিশ মন দান জমাইছি ফুয়ায় জবাব দিল আর কি তোমার ক্ষমতা হইছে না কোন আউযুবিল্লাহ আফে সকুরু ফানি ভালাইয়া ফরমান হুজুর বালা করি আটিতাম ফারি না ঘুমাইতাম ফারি না ও কষ্ট করি সন্তানের মুখ দানা দিবার লাগে মানুষের খাম করি চল্লিশ মন দান বানাইলাম এরপরেও সন্তানে খুশি না হইয়া বেদার হইয়া কইল তোমার আর ক্ষমতা নাই নি কোন আউযুবিল্লাহ মেঘালয় গেল লাখ লাখ টাকা খামাইয়া বাড়ির মধ্যে আইসে হুর হরি লইয়া শালা শালি লইয়া আনন্দে দিন খাটার লাগার উপর মধ্যে মা তিন দিন তাকি বেমার একটা বার তা খবর খান্তা জমিনও লইল না যেদিন গর তাকি বাড়িয়া মেঘালত যাইত হাজারো কষ্ট দেশে যুবক খেয়াল করিয়া পরীক্ষা করিয়া দেখিস দুর্গাপুরি সিটো যদি তোর মার এত খানি দেশ না কষ্ট দেশ যত গাইলাস যত নির্যাতন খরচ মগর কুদারির কোনো মানুষে আইয়া তোমার মার সামনে তোমারে কোনো দিন গালিয়া যাইতে পারতো না এ হোক ঠিক কিনা যত খরো ফুয়া গর তাকি বাড়িয়া যার দৌড় মারিয়া মার দিকার হল্লারে বাবা তুমি কি মেঘালয় যারা কিয়া ভাই লগে লগে কড়া বাসায় জবাব দিল যাইয়ার গিয়া লগে লগে মায় কইলারে বাবা তিন দিন তাকি বেমার তাহটুকু বেমার ওয়ার খান ঔষধ আনতাম ফারিয়ার না যদি দয়া করিয়া সামান্যতম পয়সা তুমি আমারে দিতায় আল্লাহর কসম খাইয়া কইয়ার দুর্গাপুরি সিটর মুসলমান খান কুলিয়া শুন ফুয়ায় দাঁড়া দিয়া কইল তোমাদের যন্ত্রণায় বাড়ির মধ্যে আইতাম পারি না পঞ্চাশ টেকি এগু ফকেট তাকি বার করি দিয়া কইল হকু দিয়া ডাক্তার দেখাইও মায়ের সকুর ফানি ফেলাইয়া বাড়ির থেকে গরুর মধ্যে গিয়া ঢুকলা মাত্র তিন দিন গেছে রে ভাই সপ্তাহ ফুরছে না আল্লাহ না ফরমানোর লাশ বাড়ির মধ্যে পচাইয়া দিলা হৌ নাউযুবিল্লাহ এর নাকি মায়ে যত কষ্ট দেখুয়া যত জমিন গালি দেখুয়া ইজ্জতওয়ালা সম্মানওয়ালা যদি তোমার মতো মানুষ জমিন বনতে চাও তোমার মা মুরব্বী হয়ে গেছেন বাবা মুরব্বী হয়ে গেছেন গিয়া এরারে জমিন কষ্ট দিও না মহব্বত করিও তার দোয়া করিও কারণ এদের মতো মানুষ যদি তোমার জমিনের মধ্যে ছায়াওয়ালা জমিন তখন হাজার আসমানিয়ার জমিনে গোদাবাল্লায় হরাইয়া রাখে হৌ সুবহানাল্লাহ খারণ বাড়ির তাকি যখন কুয়েত যাইবা দুবাইর জমিনে তুমি যাইবা বাড়ির মধ্যে তোমার বেটিরে খলে খলে খবর লইয়া তুমি দেখিও তোমার বেটিয়ে তোমার ফ্লাইটও তুলিয়া আরামে এত সুন্দর করে রাত্রে যাপন করেন মগর তোমার মায় অত সময় পর্যন্ত ঘুমাইছইন না যত সময় তুমি জায়গা পৌঁছিয়া গিয়া ফোন করিয়া কইছ না মা আমি এখন ফড়াইয়া জায়গা পর্যন্ত পৌঁছিলাম কৌ ঠিক কিনা এর নাম মা বাড়ির মধ্যে তুমি আইবাই বেঙ্গালুরের জমিন থেকে তুমি সুটকেস ভরিয়া তুমি যখন তোমার সুটকেস ভরিয়া লইয়া আইবাই পকেটর টেকা তা হোক মিটার মশা তা হোক আর না তা হোক পৃথিবীর সারা মানুষে বন্ধু বান্ধব তাকি লইয়া সমস্ত মানুষগুলা তোমার হাতের দিকে তাকাইবা ফকেটর দিকে তোমার তাকাইবা মগর মায় তোমার টুটোর দিকে তাকাইয়া কইবার ও আমার ফুয়ার বউ ও আমার ছেলে আর মেয়ে আমার সন্তানটা টুটটা বড় দর সুখ না দেখা যার কেমন হয় সারাটা দিন তাকি খাইছে না হৌ ঠিক কিনা ভর সাল্লাল্লাহ صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد
صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর তুর পাহাড়ের মধ্যে হিয়ানা যাওয়ার লগে লগে আল্লাহর সিগন্যাল দিয়া ফরমাইল নবী মূসা আইস্তা কি আমি আল্লাহর লগে আর বেটা গিরি তকব্বুরি করিও না আমি আল্লাহ তোমারে কইয়া দি আজকে নাকি যদি সামান্য তোমার বেরাসরা তুমি করো আমি আল্লাহ আমার রহমত থাকি তোমারে বঞ্চিত করমু নাউযু বিল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম ফরমাইল আল্লাহ এতদিন তোমার আদালত সামিল হইলাম কোনদিন আমার লগে এত শুকরাং গাইয়া লাল করিয়া আমার এত দবক দিলায় না আজকে হঠাৎ করি কোন কারণে এত বড় দবক কান্তা তুমি আমারে দিলায় আল্লাহ লগে লগে ফরমাইল নবী গড় তাকি বারইয়া যখন আমি আল্লাহর সামনে তুর পাহাড় তুমি আইতায় তোমার মায়ে তোমারে আমার হাওলা করিয়া দিয়া বোনা যে তোর মধ্যে হাত তুলে আমারে দিয়া বইত গো আল্লাহ আবার নবী মূসা গুতা বড় বে আকল বড় বে বড় গরম এগুলো উল্টা পাল্টা দেখিয়া তুমি আল্লাহ আমার মূসার প্রতি তুমি বেদারান নারাজ হইও না আমি মায়ে তোমার কাছে হাত তুলা মারি দোয়া করিয়া কই আমার মূসার ভাই তুমি বেজার হইও না ও নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার মার দোয়ার খাতিরে আবার সামনে আয়া যত বেটা গিরি কর তোমার বেটা গিরবে তাকাইছি না তোমার মায়ের দোয়ার খাতিরে আমি আল্লাহ তোমারে যমুন মোহব্বত আর ইজ্জত দিলাম আজকে যখন গর তাকি বারোয়া তুমি মূসা আমি আল্লাহর আদালতের সামনা কেন আইলায় তোর পাহাড় হিয়ানাত যখন তুমি নবী মূসা আমার সামনা কেন হাজিরি দিলায় নবী মূসা একটা বার কৌছেন আজকে তোমার মা কি বাড়ির মধ্যে জীবিত আছেন নবী মূসা শুকুর ফানি ফালাইয়া ফরমাইল আল্লাহ আজকে তো আমার মা ঘরের মধ্যে নাই কারণ আমার মা কয়েকদিন আগে জমিন থেকে চলে গেছেন আবার আল্লাহ লগে লগে ফরমাইন যে নবী মূসা আলাইহিস সালাম তোমার মা না থাকার কারণে তোমার মায়ে তোমার উপরে যে ছায়া দিয়া যে দোয়া খানতা জমিন তোমার লাগে খরতা ও দোয়া না থাকার কারণে আজ আমি আল্লাহ তোমারে দমক দিলাম আমি আল্লাহ খুঁয়ার বেটা গিরি করিও না কৌ সুবহানাল্লাহ নবী যে লগে লগে ফরে ও আমার সাহাবায় কেরাম হল তোমার মা যত সময় পর্যন্ত বিছানার মধ্যেও যদি জীবিত থাকো তুমি গর তাকি বাহির হওয়ার লগে লগে জায়গা পর্যন্ত যত সময় গিয়া পৌঁছিস না আমি আল্লাহ হাজারো বিপদ তোমার মতো আওলাদের দেবার চেষ্টা করার পরেও মুগর তোমার মার দোয়ার দিকে তাকাইয়া বাবার দোয়ার দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমার আজাব দেই না হৌ সুবহানাল্লাহ রাত্রে আড়াইটায় বাড়ি তাও দুইটার সময় বাড়ির মধ্যে ঢুকে উঠানোর মধ্যে গিয়া ভাইবাই একটা আলোয় বড় দবর দীপ টিপ করে ডেবাই ও সময় এখানে হয়তো ভাবতে পারো তোমার বউয়ে তোমার শালায় তোমার বইনে লাইট লইয়া বার আল্লাহর কসম খাইয়া খুইয়া ডে মুসলমান আগে গিয়া দেখবাই সারা মানুষ উঠানো ফাড়া দিবার আগে তোমার মায় কইবারে দাদু তুমি কি বাড়ির মধ্যে উপস্থিত হইছো হো ঠিক কিনা পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله على محمد صلى الله عليه এর নাম তোমার ভাই জমিনও খাইও না ঘুমাইও না বেটি ফিরিয়াও হইতো না তিনবার হইব এরে খাইলাও না খাইয়া হতো দাঁড়া দিবা শেষ মগর মা এমন এক জিনিস হাজার মা ফল দেখি নিদে খায় না রে ভাই ফিন্ন খাফর নাই ইদর খাফর নাই ফুয়া দরজাত গিয়া দোকানের দাঁড়িয়ে তুবাই রয়েছে মায়ের ঠান মারিয়া ফর বাবা বাদ খেনে এরপরেও মায়ের ফিরি লড়ি ওখান কয় বাবা খাইলা ফুয়া কিতা কয় খাইতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট ছোট হরুতা করুন না একটা খাই খাইতাম না হরি দাও এটা আমি ফেলাই দিব করুন না মায়ের কিতা করুন দেখো মায়ের ওখান কয় বাবা রে খাইলটা কি খাইস না আচ্ছা মাদানে খাইস না এখন ভাত খাইলা সামান্য ভাত খা যত সময় পর্যন্ত দানা মুখো দিস না খোদার কসম মায়ের বাতর ঠার লইয়া তোমার আমার ফিস ছাড়িয়া দিত না কৌ ঠিক কিনা রে ভাই।